দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। কয়েকদিন ধরে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ বইছে, কাজে বের হতে না পারায় খেটে খাওয়া মানুষদের উদ্ভোগ বেড়েছে। প্রিয় দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন সাদিয়া ওমরের রিপোর্টটি। কদিন ধরে দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বাড়ছে। নওগাঁয় হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবন, দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। নওগাঁয় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.9 ডিগ্রি সেলসিয়াস। গাইবান্ধায় এদিনেও কোথাও সূর্যের দেখা মেলেনি। পুরো জেলা জুড়ে বইছে শৈত্যপ্রবাহ। শীতে বীজতলা আলু খেতে রোগবালাই দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। সেরকম শীত ঘটঘাটে মানুষজন বাড়াতে পারছে না, প্রচুর কুয়াশা, যানবাহন চলার অনেক সমস্যা। শীতকালীন যেগুলো সবজি সেগুলো সবজি ব্যাহত হচ্ছে, সেই সবজি তাদেরকে চাষাবাদ করতে সমস্যা হচ্ছে। কুয়াশার ভেতরে কোনো কাজ কাম করতে পারি না, মানুষ যেতে পারি না, রিক্সা চালাই, ধান চালাই, কিন্তু ধানে কোনো লোকজন পাই না। কৃষিটা কম্বল দিকে সহযোগিতা করত সরকার, মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে এই অঞ্চলে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলছে, আগামীতে তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। কুড়িগ্রাম জেলা জুড়ে ঘন কুয়াশার দাপট অব্যাহত আছে। যানবাহনগুলোকে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। বৃষ্টির মতো গুড়ি গুড়ি শিশির পড়ছে দিনাজপুরে। শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। হাসপাতালগুলোতে শীতজনিত রোগী বাড়তে থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী নীলফামারীতে তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন 9.0 ডিগ্রি সেলসিয়াস। শীতের সময় বাতাসে ধুলাবালি বেড়ে যায়, তাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সাদিয়া ওমর, চ্যানেল আই।